আসসালামু আলাইকুম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাউমিন তৈরির সবথেকে সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাথে আছে সিক্রেট একটি মশলা যেটা ব্যবহার করার ফলে এর স্বাদ রেস্টুরেন্টের থেকেও ভালো হবে এর জন্য আমি প্রথমে একটি কড়াইতে এক লিটার পরিমাণ পানির মধ্যে এক চা চামচ লবণ দিয়ে ফুটতে দিয়েছিলাম পানিটা ভালোভাবে ফুটে উঠলে এই পর্যায়ে অ্যাড করে দিলাম এক চা চামচ রিফাইন্ড অয়েল এবং নুডলস চাউমিন বানানোর জন্য সাধারণ যে নুডলসগুলো বাজারে পাওয়া যায় ওগুলোই আমি ব্যবহার করছি মিনিট পাঁচেক মতো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন একটি স্ট্রেনারের মধ্যে সিদ্ধ করে নেওয়া চাউমিন সেঁকে নিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম যাতে এর কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় মানে এক্সট্রা কুকার না হয়ে যায় এবার এটাকে আমি এক সাইডে রেখে দিলাম এখন আমরা চিকেন চাউমিন বানানোর জন্য চিকেনটাকে রেডি করে নেব কড়াইতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল এর সঙ্গে এক টেবিল চামচ রসুন কুচি অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ বোনলেস চিকেন ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ওইটা অ্যাড করলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করছি না চিকেনটাকে ফার্স্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারেই না থাকে এবং চিকেনটা এইট্টি মতো সিদ্ধ হয়ে যায় চিকেন ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ কুচিয়ে রাখা বিনস হাফ কাপ পরিমাণ গাজর কুচি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ চিকেনে আমি যে লবণটা অ্যাড করেছিলাম ওইটা ছিল চিকেনের পরিমাণ মতো লবণ এবং এখন দিলাম সবজির পরিমাণ মতো লবণ এর সঙ্গে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে খুব ভালোভাবে সবজি সহ চিকেন ভেজে নিচ্ছি অবশ্যই ফ্লেমটা রাখতে হবে হাইয়ের দিকে যে কোনো চাইনিজ রান্নাই কিন্তু হাই ফ্লেমে করলে এর অরিজিনাল টেস্ট আছে তাই অবশ্য করে ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের দিকেই রাখতে হবে চিকেন সহ সবজি ভালোভাবে ভাজা হতে থাক এই পর্যায়ে আমরা একটা সিক্রেট মশলা তৈরি করে নেব যে মশলাটার জন্য চিকেন চাউমিনের স্বাদটা হবে রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ টোম্যাটো সস এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিলি গার্লিক সস হাফ টেবিল চামচ পরিমাণ চিলি গার্লিক সস যদি আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা এবং রসুন একসাথে করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিলেই কিন্তু এই সসটা রেডি হয়ে যাবে এর সঙ্গে দিয়ে দিলাম চিলি সস হাফ টেবিল চামচ পরিমাণ আর যে ম্যাজিক মশলা বাজারে পাওয়া যায় ম্যাগি ম্যাজিক মশলা ওইটা আমি অ্যাড করে দিচ্ছি দুই প্যাকেট মানে দুই টেবিল চামচ পরিমাণ এর সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে গুলিয়ে রেডি করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সিক্রেট মশলা বন্ধুরা এভাবে সিক্রেট মশলা দিয়ে একবার চাউমিন বানিয়ে দেখবেন সাধারণ চাউমিনের থেকে অনেক গুণ বেশি টেস্ট লাগবে এখন আমাদের চিকেন সহ সবজি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর উপরে আগে থেকে রেডি করে রাখা চাউমিনটা অ্যাড করে দিলাম এবং যে মশলাটা আমরা তৈরি করলাম ওই মশলাটাও অ্যাড করে দিলাম এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আজকের চাউমিনে আমি কোনো প্রকার কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না কারণ বাচ্চাদের খেতে গিয়ে সবুজ সবুজ বিনস এবং ক্যাপসিকামের সঙ্গে কাঁচা লঙ্কাটা মিশে যায় এবং ভীষণ সমস্যায় পড়ে যায় তাই কাঁচা লঙ্কার পরিবর্তে অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা এবং অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি তবে আপনারা অবশ্য করেই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন চাউমিন আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে দিলাম উপর থেকে জাস্ট কিছু কুচনো পেঁয়াজ ছড়িয়ে দিলাম আমার দেখানো পদ্ধতি অনুযায়ী চিকেন চাউমিন একদিন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কামেন্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা আত্মীয় পর্যন্ত সঙ্গে শেয়ার করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ